আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রমজানুল মুবারক। আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কাউকে মেসেঞ্জার ব্লক করার পর তার কনভারসেশন যদি ডিলিট করে দেন তাহলে তাকে কিভাবে আবার আনব্লক করবেন। তাহলে ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, এবং কোনো ধরনের ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ফোনে মেসেঞ্জারটা ওপেন করবেন। আমি মেসেঞ্জারটা ওপেন করলাম। ওপেন করার পরে বাম দিকে একদম উপরে দেখবেন আপনার যে প্রোফাইল পিকচার আছে, এখানে ক্লিক করবেন। তারপর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর প্রাইভেসি একটা অপশন পাবেন, প্রাইভেসি অপশনটা ওপেন করবেন। তারপর দেখবেন এখানে ব্লকড অ্যাকাউন্টস একটা অপশন আছে, এটা ওপেন করবেন। তারপর এখানে আপনি লিস্টটা দেখতে পারবেন যাদেরকে আপনি ব্লক করেছেন। তো এখান থেকে আপনি আবার আনব্লক করতে পারবেন। আপনি যে আইডিটা আনব্লক করতে চান সেই আইডিটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আনব্লক মেসেজ অ্যান্ড কলস একটা অপশন আছে, এখানে ডান পাশে এখানে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আনব্লকে ক্লিক করবেন, দেখেন এখানে আনব্লক হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।